আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে। অনেকেই হয়তো ভাবছেন এটা কোনো একটা রোমান্টিক ব্লগ, কারণ শুরুতে একটা রোমান্টিক গান দেওয়া হয়েছে। আসলে দুই তিন দিন ধরে দেশের যে অবস্থা ঘূর্ণিঝড়ের কারণে, দুই তিন দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতে অনেকেই হয়তো রোমান্টিক মুডে আছেন, এক কাপ চা হাতে কিংবা এক কাপ কফি হাতে বৃষ্টি উপভোগ করছেন। কিন্তু রাস্তায় নেমে কি একবার দেখেছেন আমাদের দেশের স্বল্প আয়ের মানুষগুলোর পরিস্থিতি? তাদের অবস্থার কথা চিন্তা করলে এরকম রোমান্টিক মুড কিন্তু কখনোই আসবে না কারো। তো আমি তো সকালবেলা সব কাজকর্ম শেষ করতে করতে দুপুর হয়ে গিয়েছে, তো দুপুরবেলা বের হয়ে গিয়েছি দেখার জন্য। আমরা ঢাকাতে থাকলেও অনেকে মনে করে যে ঢাকায় বুঝি কারো কোনো কষ্ট নেই, বন্যা হলে শুধু গ্রামের দিকেই বেশি কষ্ট হয়, বৃষ্টি হলে শুধু গ্রামের মানুষরাই কষ্ট পায়। কিন্তু আসলে সেটা নয়, সবার এই ধারণা ভুল প্রমাণ করবে আমার আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবাই, তাহলে বুঝতে পারবেন যে ঢাকা শহরের মানুষরাও কিন্তু অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আর যেহেতু দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ঘূর্ণিঝড়ের কারণে এই বৃষ্টির সূত্রপাত আসলে, তো এটা আমাদের বাসের সাইডেরই একটা রাস্তা, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, পানিটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ছিল, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ভালোভাবে খেয়াল করলেই দেখা যাচ্ছে যে পানির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা, সেই পানির মধ্যে হেঁটে হেঁটেই আমি তাদের জীবনটা পর্যবেক্ষণ করার জন্য গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু স্বল্প আয়ের মানুষরা, তারা কতটা কষ্ট করে তাদের ঘরের মধ্যে দিন কাটাচ্ছে। ঘরের মধ্যে হাঁটু সমান পানি হয়ে গেছে, তারা নাকি সারা রাত ঘুমাতে পারেনি, আর সারা রাত তারা পানি ফেলছে ঘর থেকে, তারপরও পানি শেষই হচ্ছে না। আসলে আমার ব্লগটা এলোমেলো লাগতে পারে অনেকের কাছেই, আর কথা বলতে বলতে আমার অনেক কষ্ট হচ্ছিল, আমি ইমোশনালও হয়ে যাচ্ছিলাম তাদের এই কষ্টের জীবনধারা দেখে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে করে আপনারাও বুঝতে পারেন তারা কতটা কষ্টে দিন কাটাচ্ছে। আর আমার মনে হয় প্রশাসনের একটু ব্যবস্থা নেওয়া উচিত, তাদেরকে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়া উচিত, আর তাদের জন্য কিছু শুকনো খাবার এগুলোর ব্যবস্থা করে দেওয়া উচিত। যেহেতু সকালে বৃষ্টি থেমে গেছে, তারপরও কিন্তু পানি কমছেই না তাদের ঘর থেকে, তারা কিন্তু পানি পরিষ্কার করেই যাচ্ছে, তারপরও কিন্তু কোনোভাবেই পানিটা কমাতে পারছে না। আর এদিকে দেখেন একদম গলা সমান পানি হয়ে গেছে, এটাও কিন্তু তাদের বাড়ির পেছনেই। আর যে বাড়িগুলো আমি দেখিয়েছি ভিডিওতে এগুলো আমাদেরই ভাড়াটিয়া, কিন্তু আমাদেরই ভুল, আসলে আমাদের উচিত ছিল যে ঘরগুলো আরও উঁচুতে করে দেয়া, কিন্তু সবসময় যেহেতু সচরাচর বৃষ্টি এতটা হয় না, তো বন্যার সমস্যাও এরকম হয় না, এই বছরই এরকম দেখা গেছে অনেক বছর পরে। তো আমরাও চেষ্টা করব ভবিষ্যতে এই ঘরগুলো উঁচু করে দেওয়ার, যাতে করে তারা এরকম সমস্যায় আর কখনো না পড়ে। তাদের এরকম কষ্ট দেখে আসলে অনেক কষ্ট হচ্ছিল, ও তো এজন্যই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারা কিন্তু অনেকভাবে ট্রাই করছিল পানিটা কমানোর জন্য, কিন্তু কোনোভাবে আসলে পানি কমাতে পারছিল না, যেহেতু পানি যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। আর আমরা যারা যেভাবেই আছি না কেন, আমরা মনে করি যে আমরা কতই না কষ্টে আছি, আসলে তাদের কষ্ট দেখলে আমাদের কষ্টগুলো কিন্তু কিছুই না। তো ওনারা ঘর থেকে বাইরে বের হয়ে বসে আছে, ঘরের মধ্যে বসার মতো কোনো জায়গা নেই, ওই যে তাদের ঘরগুলো পেছনে দেখা যাচ্ছে একদম পানিতে অর্ধেক ডুবে গেছে, তো ঘরে তারা যেতে পারছে না, এই জন্য বাইরে বসে আছে। আর এই তো তাদেরকে দেখা শেষ করে আমি আবারও রাস্তায় বের হয়ে গিয়েছি, বাসায় যেতে হবে, তো এই পানিটা পার করেই আমাদের বাসায় যেতে হবে। তো প্রচুর পরিমাণে ময়লা পানি, তারপরও কিছুই করার নেই, যেহেতু অনেকেই যাচ্ছে, তো আমরা কেন পারবো না।
তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটু যদি আপনাদের মন ছুঁতে পারে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগুলোই আপনাদের কাছে চাওয়া। আর ভিডিওটা ভালো লাগলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।